হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? তো আশা করি সকলেই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো পূর্বের মতো আবারও লোগো ডিজাইন টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। তো আপনারা এতক্ষণে নিশ্চয়ই স্ক্রিনে একটি লোগো দেখতে পেয়েছেন। আপনারা যদি স্ক্রিনের এই লোগোটির দিকে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যেখানে লেখা পান্ডা, অর্থাৎ পান্ডা তো আপনারা অবশ্যই চেনেন, তাই না? তো এই ইমেজটি হচ্ছে পান্ডার ইমেজ। আমরা যদি গুগলে গিয়ে পান্ডা লিখে সার্চ করি তাহলে অসংখ্য পান্ডার ইমেজ আমাদের সামনে শো করবে। তো আমি এই পান্ডা এই ওয়ার্ডটি দিয়ে একটি লোগো টিউটোরিয়াল লোগো ডিজাইন টিউটোরিয়াল তৈরি করেছি। তো আমি পান্ডা এই ওয়ার্ডটি দিয়ে একটি লোগো তৈরি করেছি। আপনারা যদি এখানে ক্লিক ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এই পি অক্ষরটিও আমাদের এখানে রয়েছে। দেন এই পান্ডা টাইপের একটি লোগো আমি এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে এই লোগোটি আমরা সহজে ইজিলি কীভাবে আমরা ডিজাইন করতে পারি। তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মেইন ডিজাইনে। লোগোটিকে আমি সাইডে রেখে দিলাম। দেন এটি ডিজাইন করার জন্য প্রথমে আমরা এখান থেকে ইলিপ্স টুলটি সিলেক্ট করে নিব। ওকে, ইলিপ্স টুলটি সিলেক্ট করে শিফট চেপে আমরা একটি বৃত্ত ড্র করে নিব। দেন এটাকে আমরা স্ট্রোকে নিয়ে নিব, এখান থেকে স্ট্রোকে নিয়ে নিলাম। ওকে, স্ট্রোকে নেওয়ার পর এই বৃত্তটিকে কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করলাম, দেন কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম। দেন শিফট অল্টার চেপে, কিবোর্ড থেকে শিফট অল্টার চেপে আমরা এটাকে একটু ছোটো করে দিলাম। ওকে ওকে, এতটুকু ছোটো করে দিলাম। টুলবার অপশন থেকে লাইন টুলটি সিলেক্ট করে নেব। লাইন টুলটি সিলেক্ট করার পর আমরা এখান থেকে শিফট চেপে একটি লাইন আমরা ড্র করব। ওকে, দেন এই লাইনটিকে আমরা কিবোর্ড থেকে অল্টার ক্লিক করে মাউস ড্র্যাগ করে একটি কপি করে নেব। ওকে, কপি করে নিয়ে আমি শিফট চেপে এখানে বসিয়ে দিলাম। ওকে, দেখতে হবে যে ভালোভাবে অ্যালাইন হয়েছে কি না। ওকে, দেন এখন আমরা এই যে এই বৃত্তটিকে সিলেক্ট করে আমরা অল্টার ক্লিক করে মাউস ড্র্যাগ করে একটি কপি করে নেব। ওকে, কপি করে এই বৃত্তটির এখানে শিফট চেপে আমরা বসিয়ে দিব। দেখতে হবে খুব ভালোভাবে অ্যালাইন হয়েছে কি না। ওকে, এই ছোট্ট বৃত্তটিকে আমরা আবার অল্টার ক্লিক করে কপি করে এখানে বসিয়ে দেব। ওকে, খুব ভালোভাবে অ্যালাইন করে বসাতে হবে। কিবোর্ড থেকে অ্যারোতে ক্লিক করে এটা অ্যালাইন করে দিচ্ছি। তো আমি এটাকে অ্যালাইন করে বসিয়ে দিলাম। ওকে ওকে, দেন এখন আমরা এই টোটালটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে নেব। শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে আমরা এখান থেকে স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করে দেবো। ওকে, দেন আমরা যেভাবে শেপটি তৈরি করতে চাচ্ছি সেভাবে আমরা শেপটি তৈরি করতে পারবো। তো আমি এতটুকুকে মাউস ড্র্যাগ করে মিলে দিলাম। ওকে, দেন এখানে একটি ক্লিক করলাম, তাহলে এই শেপটি এভাবে তৈরি হয়ে যাবে। আর এই শেপটিকে আমি আলাদা করে তৈরি করে নিলাম। ওকে, দেন আবার এখান থেকে সিলেকশন টুলটি সিলেক্ট করে আমরা এই শেপটিকে, দেন শিফট চেপে এই শেপ দুটিকে সিলেক্ট করে আমরা অল্টার মাউস ড্র্যাগ করে বাহিরে নিয়ে আসলাম। দেন এখান থেকে স্ট্রোকটাকে আমরা নান করে দিলাম। ওকে, দেন এটার মধ্যে এখন আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। তো গ্রেডিয়েন্ট কালার ইউজ করার জন্য শেপটিকে সিলেক্ট করে আমরা এখান থেকে গ্র্যাডিয়েন্ট টুলে ক্লিক করব। তো গ্র্যাডিয়েন্ট টুলে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে গ্র্যাডিয়েন্ট প্যালেটটি ওপেন হয়েছে। দেন এখানে আমাদের আগেই একটি কালার তৈরি করা, তো আমি পূর্বে যেই লোগোটি ডিজাইন করেছিলাম সেই গ্র্যাডিয়েন্টটি এখানে শো করছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কালারটি অ্যাপ্লাই হয়ে যাবে। দেন এখান থেকে গ্র্যাডিয়েন্ট স্লাইডারে ডাবল ক্লিক করে আমরা যেরকম কালার দিতে ইচ্ছুক সেই কালারগুলো দিতে পারবো। দেন আবার স্লাইডারে ডাবল ক্লিক করে আমরা কালারগুলো চেঞ্জ করতে পারবো। ওকে, তো এই কালারটি পিক করে দিলাম। দেন এটাকে সিলেক্ট করে আবার এখান থেকে আইডোপা টুলটি ক্লিক করে এই কালারটি পিক করে দিলাম। দেন আবার এই শেপটিকে সিলেক্ট করে আইডোপা টুলটি সিলেক্ট করে এই কালারটি পিক করে দিলাম। ওকে, দেন এই কালারগুলোকে আমরা মডিফাই করতে পারবো। এখানে ক্লিক করে শেপটিকে সিলেক্ট করে মানে এখান থেকে যদি আমরা গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটি লাইন শো হবে। দেন এখান থেকে আমরা কালারগুলো যেভাবে প্লেস করতে চাই সেভাবেই প্লেস করতে পারবো। ওকে, আমি এইভাবে রাখলাম। দেন আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে এইটাকে সিলেক্ট করে এখান থেকে আবার গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে নেবো। গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে কালারটিকে এইভাবে আমি প্লেস করবো। ওকে, দেন এটাকে সিলেক্ট করে আবার এখান থেকে গ্রেডিয়েন্ট স্লাইডারে ক্লিক করে কালারটিকে যেভাবে প্লেস করতে চাই সেভাবে প্লেস করা যাবে।
কে এভাবে রাখলাম দেন যে স্টিকার বাই টোটালটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে কিবোর্ড থেকে গ্রুপ করে দিলাম ওকে এই ভেক্টরটিকে আমরা এখান থেকে আমরা শেপে পরিণত করে দিলাম অর্থাৎ স্ট্রোক থেকে ফিলে কনভার্ট করে দিলাম দেন এর মিডলে আমরা ইউজ করব ওকে তো এটাকে শিফট অল্টার চেপে ছোট করে দিই ওকে এইভাবে রাখলাম এই ভেক্টরটিকে আমরা মিডলে বসিয়ে দিলাম দেন এই টোটালটাকে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে দিলাম ওকে দেন যে কাজটা করব সেটি হচ্ছে আমরা এটাকে এভাবে প্লেস করব তো এভাবে প্লেস করার জন্য আমরা এটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে ক্লিক করব তাহলে দেন হরিজন্টাল ক্লিক করে আমরা ওকেতে ক্লিক করব ওকে দেন ওকেতে ক্লিক করার পর আমরা এটাকে আবার রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে আবার আমরা রিফ্লেক্টে ক্লিক করব মানে এখানে ভার্টিক্যাল ক্লিক থাকা অবস্থায় আমরা কপিতে ক্লিক করব কপিতে ক্লিক করলে আমাদের সামনে এরকম শো হবে দেন এটাকে আমরা মাউস ড্র্যাগ করে শিফট অল্টার চেপে আমরা সরি শিফট চেপে বসিয়ে দেওয়ার পরে টোটালটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম ওকে তো আমাদের সামনে এরকম লোগোটি তৈরি হয়ে যাবে দেন যে কাজটি করবো আমরা এগুলোকে কোনো দরকার নেই এগুলোকে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে ডিলিট করে দিলাম এখান থেকে পেন টুলটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে দেন এই ব্রোগুলো তৈরি করে নিব এখানে আবার ব্যাকে ক্লিক করলাম এখানে ক্লিক করে ওকে এটাকে সিলেক্ট করে এই ফিলে ক্লিক করে আমরা ফিল কালারটি ব্ল্যাক কালার দিয়ে দিলাম ওকে তাহলে কালারটি অ্যাপ্লাই হয়ে যাবে দেন যে কাজটি করবো সেটি হচ্ছে আমরা এটাকে শিফট অল্টার চেপে একটু ছোট্ট করে দেব ওকে দেন যেভাবে আমরা প্লেস করতে চাই সেভাবে এটাকে প্লেস করে দেব এবার দেন এটাকে আমরা রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে ক্লিক করব দেন হরিজন্টাল রেখে দেন কপিতে ক্লিক করব ওকে দেন এটাকে আমরা শিফট চেপে এই পাশে নিয়ে বসিয়ে দেব ওকে দিস ইজ গুড দেন এই টোটালটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে দেব ওকে তাহলে আমাদের লোগোটি তৈরি হয়ে যাবে দেন আমরা এই টেক্সটটি যেভাবে ইউজ করছি টেক্সটটি ইউজ করার জন্য আমরা এখান থেকে টাইপ টুলটি সিলেক্ট করে দেন এখানে ক্লিক করে এখান থেকে ফন্ট সাইজটি বাড়িয়ে দিচ্ছি ওকে দেন এখানে আমরা লিখে দিলাম যে পান্ডা দেন এটাকে শিফট ক্লিক করে একটু বড় করে নিলাম দেন এই ফন্টটিকে আমি এখান থেকে বারিয়াল নামের একটি ফন্ট সিলেক্ট করে দিয়েছিলাম বারিয়াল বোল্ড এই ফন্টটি সিলেক্ট করে দিয়েছিলাম ওকে লোগোটিকে আমরা আরেকটু ছোট করে দিচ্ছি শিফট অল্টার চেপে ওকে আমরা টেক্সট এখানে ইউজ করব ওকে দেন এটাকে ফন্টটাকে আমরা রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিলাম ক্রিয়েট আউটলাইন করে দিলে এটা শেপে পরিণত হয়ে যাবে দেন আমরা চাইলে ফন্টিরও আলাদা কালার ইউজ করতে পারবো তো আমি এখান থেকে এই কালার অপশন থেকে আমি এরকম টাইপের একটি কালার ইউজ করলাম ওকে অ্যান্ড টোটালটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে দিলাম ওকে দেন আমরা চাইলে ব্ল্যাক কালার ইউজ করতে পারি তো এই হচ্ছে আমাদের লোগোটি আমরা চাইলে এটাকে মকআপেও প্লেস করতে পারি তো আমি আর মকআপে প্লেস করে ডিউটি আর বড় করলাম না তো গাইস এই হচ্ছে আমাদের আজকে লোগো ডিজাইন টিউটোরিয়াল তো আজকে টিউটোরিয়ালটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর এরকম প্রফেশনাল লোগো ডিজাইন টিউটোরিয়াল পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম আমাদের সাথে থাকবে তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই তো টিউটোরিয়াল পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ